হাই ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদেরকে এই অর্কিডটা সম্পর্কে বলবো এই অর্কিডটার নাম হচ্ছে এটা একটা ডেন্ড্রোবিয়ামের স্পিস ভ্যারাইটি অর্কিড এটা হিমালয়াল ইস্টার্ন হিমালয়াস এরিয়া আসাম অরুণাচল প্রদেশ নর্দার্ন বাংলাদেশ চায়না ইন্দো চায়না লাইক থাইল্যান্ড লাওস মায়ানমার সব জায়গায় পাওয়া যায় এছাড়াও এগুলো অন্য জায়গায় নিয়ে গিয়ে এমপ্লান্ট করে অনেকে হয়তো কালচার করেছে কিন্তু স্পেশালি এগুলো এই এইসব জায়গাটা স্পিসিস তো এটা একটা এশিয়ান স্পিসিস মেনলি এবার এটার সম্পর্কে বলার বিষয় হচ্ছে যে এটাকে আপনারা বাড়ি আনার পর কিভাবে রাখবেন তো যেহেতু এটা একটা স্পিসিস ভ্যারাইটি অর্কিড মেজরিটি স্পিসিস ভ্যারাইটি অর্কিড গাছে বা এরকম গাছের খাঁজে হয়ে থাকে তো আপনাদেরকেও বাড়ি এনে এদেরকে চেষ্টা করা দরকার গাছে তো এবার সবসময় সবার ছাদ বাগানে তো আর অত বড় গাছ থাকে না যেখানে আপনারা এরকম অর্কিডকে কে করতে পারেন তো তখন আপনাদেরকে কি জিনিস ব্যবহার করতে হবে লাইক আমি যেরকম এখানে করেছি একটা উডেন পিস কাঠের টুকরোতে এটাকে মাউন্ট করেছি এছাড়াও আপনারা ফান্ড ব্লকেও করতে পারেন আপনারা আপনাদের লোকাল স্টোরে পেয়ে যাবেন ফান্ড ব্লক বা অনলাইন থেকেও নিতে পারে এবার উডেন পিস বা ফান্ড ব্লকে যখন মাউন্ট করবেন গাছটিকে তখন কিভাবে মাউন্ট করবে প্রথমে উডেন পিসটাতে প্রথমে মসেল লেয়ার বা কিছুটা পরিমাণ কোকোনাট কয়ার কোনোটাই অতিরিক্ত দেওয়ার দরকার নেই কিছুটা পরিমাণ মসেল লেয়ার আর কিছুটা পরিমাণ কোকোনাট কয়ার প্রথমে দিতে হবে তার উপরে গাছটিকে বসাতে হবে আপনারা ভালো করে দেখুন এখানে যে গাছটির শিকড়টা দেখতে পাচ্ছেন এই জায়গাটায় এই জায়গাটাতেই আমার গাছের মেজরিটি শিকড় আছে তো এই জায়গাটা আমি বাইরে রেখেছি কি কারণে বাইরে রেখেছি সেটা আমি ভিডিও চলাকালীন আগে বলবো তো এরকম ভাবে প্রথমে একটা মস বা কোকোনাট কয়ারের লেয়ার দিয়ে তার উপরে গাছটিকে বসিয়ে বেঁধে দিতে হবে তার উপরে আবার অল্প করে এরকম কোকোনাট কয়ার বা মস দিতে হবে আমার মসের তখন ক্রাইসিস ছিল বলে আমি কোকোনাট কয়ার দিয়েছি যাতে এই কোকোনাট কয়ারটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে এখন যা গরম আমাদের ওয়েস্ট বেঙ্গল কলকাতায় বা এরকম এরিয়াতে ওয়েস্ট বেঙ্গলে বিভিন্ন জায়গায় তো একটু গাছ যদি ভিজে না থাকে একে তো এটা মাউন্ট করে হ্যাঙ্গিং করা আছে এদের জলও বেশিক্ষণ জল ধারণ ক্ষমতা এখন দেখুন আপনারা দেখতে পাচ্ছেন পরিষ্কার দেখতে পাচ্ছেন যে এটা জল ধারণ ক্ষমতা এতটাই কম যে সকালে জল দিয়েছি আর এখন ড্রাই হয়ে গেছে তো তার জন্য এরকম গরমকালের জন্য আর কোকোনাট কয়ার দিয়ে রাখা দরকার নয়তো গাছের ক্ষতি হয় তো সেখানে এরকম ভাবে দিয়ে রাখলে অনেক কিছুক্ষণ হলেও জলটা ধরে রাখে কিন্তু বর্ষাকালে অবশ্যই মনে করে এটা সরিয়ে দিতে হয় নয়তো এর থেকে ফাঙ্গাস হতে পারে গাছ তো এবার টপিকে আসা যাক এখানে যখন আপনারা এরকম ভাবে রাখছেন মেন যেখানটা শিকড় বেশি আছে বা গাছের গোড়ার দিকটা সেই জায়গাটা ফাঁকা থাকছে তো এখান থেকে নতুন কি কি বেরোতে পারে দেখুন আমার একটা এই যে নতুন চারা আছে গাছটা এটা যে জায়গা থেকে বেরিয়েছে সেই এর ফাঁকাই আছে তো যেহেতু ফাঁকা আছে সে কারণে এখান থেকে চারা ইজিলি বেরোতে পারবে তো সেরকম ভাবে আপনাদেরকেও দিতে হবে এটাকে কোকোনাট দিন দিন বা যেটাই দেবেন যেন এরকম ভাবে ফাঁকা থাকে তো এবার যখন আপনাদের হলো এইভাবে আপনারা ফান ব্লকেও সেম ওয়েতে মাউন্ট করতে পারেন উড উডেন পিস বা ফান এইভাবে মাউন্ট করবে এবার রইল যদি কেউ পটে বসাতে চান তাহলে কিভাবে বসাবে প্যারিসিকে পটে বসাতে হলে পটের নিচে বড় বড় চারকোল ঝামাইট এই জাতীয় মিডিয়া দিলেন বা কিছু ক্লে বলও দিলেন তার উপরে একটা পাতলা মসের বা কোকোনাট কয়ারের লেয়ার বানিয়ে দেবেন আর যেই কোকোনাট কয়ারের লেয়ার বানানো হয়ে যাবে তো তার উপরে প্যারিসিটাকে বসিয়ে অল্প কিছু ক্লে বল বা বড় চারকোল টাইপের জিনিস দিয়ে দিতে হবে বেশি শিকড়টাকে চেপে দেওয়া যাবে না তাহলে এদের শিকড় পচন হতে পারে যার কারণবশত আপনার গাছটি ক্ষতি হতে পারে তো এইভাবে হলো পটে বসানোর নিয়ম কিন্তু চেষ্টা করবেন প্রথম প্রায়োরিটি যদি কোনো বড় গাছ থেকে বাড়িতে আম গাছ জাম গাছ জাতীয় তাতে মাউন্ট করবেন আর যদি না থাকে তাহলে এরকম উডেন পিস বা ফার্ন ব্লকে মাউন্ট করবে তাহলে গাছটি ভালো থাকবে আর সুন্দর ফুল দেবে এবার দ্বিতীয় কথা এটি আগেই বলেছে একটা স্পিসিস ভ্যারাইটি অর্কিড তো এরও ফুল আসার আগে পাতা সব ঝরিয়ে দেয় এটা একটা কমন ব্যাপার স্পিসিস ভ্যারাইটি মেজরিটি স্পিসিস ভ্যারাইটি পাতা ঝরিয়ে তারপর ফুল আসে তো এটাও পাতা ঝরিয়েছে ফুল এসছে আবার ওদিক থেকে প্যারালি নতুন চারাও বেরিয়ে বড় হয়েছে এটা নেক্সট সিজনে ফুল দেবে তো এরকম আরও চারা বেরোবে নেক্সট সিজন আস্তে আস্তে তো তার থেকে ফুল হবে তো এইভাবে আপনারা প্যারিসি দেখলেন যে পাতা ঝরিয়ে এও ফুল দেয় সিজনে এর ফ্লাওয়ারিং সিজন হচ্ছে মার্চ এপ্রিল এরকম টাইমে তো এই টাইমটা মাথায় রাখবেন আপনারা যে মার্চ এপ্রিলের আগে দিয়ে এরা পাতা ঝরানো শুরু করে মার্চের আগে দিয়ে এরা পাতা ঝরানো শুরু করে আর তারপরে ফুল ফুল আসে আসে কুড়ি কুড়ি থেকে হয় তো এই টাইমটা মাথায় রাখবে এবার আসি এই গাছের সার দেওয়ার ব্যাপার তো প্যারিসির ক্ষেত্রে কি সার কখন দিতে হয় সব গাছেরই খাদ্য হিসেবে সার লাগে তো ব্যালেন্স এনপি দেওয়াটা মাস্ট ব্যালেন্স এনপিকের ক্ষেত্রে আমি বলবো উনিশ 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 বা কুড়ি 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 এই যখন ফুলের সিজনটা চলে যাবে লাইক মে থেকে মে থেকে আপনারা ব্যালেন্স এনপিকে দেওয়া শুরু করবেন সপ্তাহে দুবার সপ্তাহে দুবার ব্যালেন্স এনপিকে দেবেন সকালে বা বিকেলবেলা সূর্য ওঠার আগে লাইক ছটার দিকে যখন সূর্যের তেজটা কম থাকে রোদের টেস্টটা কম থাকে সেরকম টাইমে ছটার দিকে দেবেন সকালে আর সন্ধেবেলা পাঁচটার দিকে দিতে পারে মানে বিকেল পাঁচটায় দিতে পারে অবশ্যই যে কোনো গাছেই সার বা কেমিক্যাল কিছু দেওয়ার আগে সেই গাছটিকে ভালো করে ভিজিয়ে নেবেন ভিজিয়ে নিয়ে মোটামুটি আধ ঘন্টা রেখে যখনই দেখবেন জলটা অনেকটা ঝরে গেছে তখন আপনি কেমিক্যাল সার বা এরকম সার এনপিকে জাতীয় ব্যালেন্স এনপিকে জাতীয় বা যে কোনো সার দিতে পারেন তো এবার হচ্ছে যে কতটা সেই একই নিয়ম এক গ্রাম এক লিটার জলে আর লিকুইড হলে এক এম এল এক লিটার জলে তো লিটারে এক গ্রাম করে বা এক এম করে এটাই আসছে হিসাবটা তো এবার এনপিকে দেবেন কখন কবে থেকে কবে এই মে থেকে শুরু করে মে জুন এই মাস আপনারা এই ব্যালেন্স এনপিকে সপ্তাহে দুদিন করে দেবেন মে জুন এই দু মাস ব্যালেন্স এনপিকে সপ্তাহে দুদিন করে দেবেন উনিশ 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 কুড়ি 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 অল্টার করে করে দেবেন যেই মে জুন হয়ে গেল জুলাই থেকে শুরু করে আসটু সেপ্টেম্বর অবধি সপ্তাহে একদিন করে ব্যালেন্স এনপিকে দেবেন জুলাই থেকে সেপ্টেম্বর সপ্তাহে একদিন করে ব্যালেন্স এনপি দেবেন তারপর যেই সেপ্টেম্বর পার হয়ে যাচ্ছে অক্টোবর থেকে ডিসেম্বরের শুরুর সপ্তাহ অব্দি আপনারা একে তেরো শূন্য পঁয়তাল্লিশ বারো একষট্টি শূন্য এই ফরমেশনের এনপিকে সপ্তাহে একবার করে দেবেন এবার যেই ডিসেম্বরের ফার্স্ট উইক বা সেকেন্ড উইক অব্দি দিয়ে বন্ধ করে দেবেন আর কোনো কেমিক্যাল সার দেওয়ার কোনো দরকার নেই তখন নর্মাল জল দিতে থাকবেন তারপর থেকে আস্তে আস্তে দেখবেন গাছটির পাতা ঝরা শুরু হবে নতুন বার্ড আসা শুরু হবে তো সেই টাইমে কোনো কেমিক্যাল সারই দেওয়া উচিত নয় এটা গেল এনপিকে এনপিকে ছাড়া এই গাছে আর কি দেবেন এই গাছে পনেরো দিনে একবার করে আপনারা সুপার সোনাটা দিতে পারে পনেরো দিনে একবার করে সুপার সোনাটা দিতে পারে সারা বছরই লাইক ফুলের টাইমটা বাদ দিয়ে অবশ্যই মানে জানুয়ারি থেকে এপ্রিল অবধি জানুয়ারি থেকে এপ্রিল অবধি কোনো সার দেওয়ারই দরকার নেই সেরকম সুপারসোনাটাও দেওয়ার দরকার নেই মানে মে থেকে শুরু করে ডিসেম্বরে সেই ফার্স্ট সেকেন্ড উইক অবধি এটাতে সুপার সোনাটা দিতে পারে সেটা হচ্ছে হাফ এম এল এক লিটার জলে সুপার সোনাটা হাফ এম এল এক লিটার জলে আর গ্রামে হলে হাফ গ্রাম এক লিটার জলে এইভাবে স্প্রে করে দেবেন গাছটিকে তো গাছের নিউট্রিয়েন্টেরও অভাব কমে যাবে কিছুটা পেস্টিসাইডেরও কাজ করে দেবে এছাড়া সুপার সময়টা ছাড়া আর কি দেওয়া যায় এর যেহেতু বেয়ার রুট আপনারা দেখতে পাচ্ছেন এরকম রুটগুলো বাইরের দিকেই থাকে এবং এই রুটটা আপনার উডেন মাউন্ট বলুন বা ফান্ড ব্লক বলুন এতে ভালো করে ধরে নেয় তো সেখানে এদের রুট সিস্টেমটাকে ভালো রাখার জন্য বায়োবিটা এক্স বায়োবিটা এক্স ইউট যেটা সেটা সাত দিনে একবার করে দেবে সাত দিনে একবার করে মে থেকে শুরু করে আগস্ট অব্দি সাত দিনে একবার করে তারপরে পনেরো দিনে একবার করে দেবেন ডিসেম্বরের ফার্স্ট তারপরে বন্ধ আবার তো বায়োবিটা আপনার গাছের খুব সুন্দর হবে আর খুব সুন্দরভাবে শিকড়টা গ্রো করবে তো এইভাবে আপনার শিকড়ের দিকেও খেয়াল রাখবেন আর ফাঙ্গিসাইড এই গাছে সচরাচর ফাঙ্গাস অ্যাটাক হয় না তার বড় কারণ হচ্ছে এইগুলো মাউন্ট করা থাকে তো এদের জল ধারণ ক্ষমতাও কম তো ফাঙ্গাসটা বেশিরভাগ জলের থেকে এসে থাকে তো জলের থেকে আসা ফাঙ্গাসের অত বেশি উপদ্রব এই গাছের ক্ষেত্রে হয় না তবুও সেফটির জন্যে পনেরো দিনে একবার করে যে কোনো ফাঙ্গিসাইট যেটা আপনারা আপনাদের লোকাল স্টোর বা নিয়ারেস্ট কোনো স্টোরে বা মার্কেটে পাবেন বা অনলাইনে অ্যাভেলেবেল যেরকম আছে সেই ফাঙ্গিসাইট দিতে পারেন সেটা এক গ্রাম এক লিটার জলে বা এক এম এল এক লিটার জলে তো তখন ফাঙ্গিসাইট পনেরো দিনে একবার করে দেবেন গরমের টাইমে আপনারা কুড়ি দিনও একবার পঁচিশ দিনও একবার দিতে পারেন বা মাসেও একবার দিতে পারেন কিন্তু বর্ষার টাইমটা একটু সপ্তাহে সপ্তাহে দিলে ভালো হয় তো বর্ষার টাইমে সপ্তাহে সপ্তাহে বা পনেরো দিনে একবার করে ফাঙ্গাসাইড দেবেন তাহলে গাছটির ফাঙ্গাস ফাঙ্গাসাইটাকেরও কোনো চিন্তা থাকবে না গাছটি ভালো থাকবে অন্য সিজনে পনেরো থেকে কুড়ি দিনে একবার দিলেই হবে বা সেরকম যদি গাছের ফাঙ্গাসের উপদ্রব না দেখেন তো কুড়ি দিনের জায়গায় তিরিশ দিনে একবার দেবেন তাতে কোনো সমস্যা হবে না কিন্তু যখনই ফুল এসে যাবে তখন এই সব সার ফাঙ্গিসাইড পেস্টিসাইড সবই অ্যাভয়েড করবেন এইগুলো কোনো দরকার হয় না তো ফাঙ্গাসের হয়ে গেল ক্লিয়ার আর আপনারা এইভাবেই এই সুন্দর ভ্যারাইটি এইভাবে স্পিসিস ভ্যারাইটি এই ভ্যারাইটিটাকে খুব সুন্দরভাবে আপনারা রাখতে পারেন খুব সুন্দরভাবে আপনাদের বাড়িতে গ্রো হবে আর সিজনে খুব সুন্দর ফুল দেবে তো এটাই আজকের ভিডিওতে বলার ছিল আপনাদেরকে আমার ডেন প্যারিসি সম্পর্কে আজকের মতো এই এই অবধি যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে দিন যাতে ভিডিও নোটিফিকেশানটি সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আজকের মতো এই অবধি আবার কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হবে ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন পরিবারের সাথে খুশি থাকুন গাছ লাগান প্রাণ বাঁচান ধন্যবাদ